হর হর মহাদেব, হর হর গঙ্গে। মিত্র, কোথাও যাবেন না, আজকের এই ভিডিওতে নিয়ে যাব কোথায় জানেন? দক্ষ রাজার বাড়ি, যেখানে বীরভদ্রকে প্রকাট করেছিলেন আমাদের শিবজি। জটার একটি মাত্র চুল ছিঁড়ে ভূমিতে ফেলা হয়, সঙ্গে সঙ্গে বীরভদ্র প্রকট হয়ে ভিগু ঋষি আদি যত মুনি ঋষি ছিল সে সময় শিবজির অপমান করেছিলেন, তাদের বদলা নিয়েছিল যে আমাদের ভোলানাথকে কেন অপমান করা হবে। মিত্র, সেই স্থান দর্শন করাবো যেখানে সতী দাহ হয়েছিল, মানে কি আমাদের সতী পার্বতী দেবী, উনার দেহ উনি আগুনে ভস্ম করেছিলেন, সেই যজ্ঞের বেদী। এবং সেই স্থান দর্শন করব যেখানে যজ্ঞ হয়েছিল বিশাল বড় পরিমাণে, এবং যার নাম হলো দক্ষ যজ্ঞ, দক্ষ রাজা। দক্ষ রাজার নামকরণ কেন হয় সে কথাও জানবো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে, এবং দক্ষ রাজার সেই বাড়ি দর্শন করব। বাড়ি যেন কেন স্থান নয় মিত্র, হরিদ্বারের তট থেকেও অনেকটা দূরে। বর্তমানে এই যে গঙ্গা বইছে, এই গঙ্গার তটেই, বনের নিকটেই কিন্তু রয়েছে দক্ষ রাজার বাড়ি। সেই বাড়ি আমরা দর্শন করতে যাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে, এবং অনেকও ইতিহাস জানবো আমাদের হিন্দু ধর্মের। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই দক্ষ প্রজাপতির রাগ নারদ মুনির উপরে আছে, ঠিক আছে। এখানে আবার আসলে এই দক্ষ প্রজাপতিকে রাগিয়ে দিয়েছে কারা জানেন? দুজন ব্যক্তি, এক হলো নারদ মুনি আর হলো ভোলেনাথ। এখন দেখুন, মৃত্যু তো সব বিধাতার হাতে, কিন্তু দক্ষ প্রজাপতি যেন মনে করেছিলেন সব কিছু আমার হাতে। কেন জানেন? দেখুন, আমাদের ভোলেনাথ শান্ত, একদম ভোলা বলা হয় যার নাম, তা উনি যজ্ঞের সিংহাসনে বসে রয়েছেন, রাইট? আর দক্ষ প্রজাপতি কিন্তু এক দুবার যজ্ঞ করেন না, ওনার যজ্ঞশালা বাড়িতে রয়েছে, দেখাবো এই ভিডিওটিতে সামনে, কিছুক্ষণ পরেই সব কিছু দর্শন করতে পারবেন। সেখানে যজ্ঞ হচ্ছে, ভালো কথা। একবার কি করেছেন, সেখানে ব্রহ্মাজি আদি অনেক মুনি ঋষি সবাই রয়েছে, যজ্ঞ হচ্ছে, আহুতি হচ্ছে যজ্ঞে। আচ্ছা, শিবজি এসে সিংহাসনের উপরে বসেছেন, বসে ওনার ধ্যান তো সবসময় লীন থাকে। আচ্ছা, রাগটা উৎপন্ন হয়েছে এখান থেকেই যে যখন দক্ষরা যা উনি হলেন ভোলেনাথের শ্বশুর, শ্বশুরমশাই যখন এসেছে জামাইয়ের কী কর্তব্য, সঙ্গে সঙ্গে উঠে প্রণাম করবে, আর ভোলেনাথ ভুলে গিয়েছেন প্রণাম করতে, ব্যাস সেই যে ক্রোধ রয়েছে না তার মনে, সেই ক্রোধের আগুনেই কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল। ওই জন্য মিত্র, ক্রোধ করতে হয় না, ক্রোধ করলে যে করে তার ক্ষতি হয়, সামনের ব্যক্তিরও কিন্তু ক্ষতি হয়। এবার সেই যজ্ঞ তো ভালোভাবে হয়ে গেল, পুনরায় আর একবার যজ্ঞ যখন আয়োজন করা হয় তখন দেবতা থেকে শুরু করে কিন্নর, গন্ধর্ব এবং চোদ্দ ভুবনের সবাইকে নিমন্ত্রণ করা হয়, একে 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 সবাই আসছে সেই যজ্ঞের নিমন্ত্রণে, দেবতারা পর্যন্ত আসছেন। কিন্তু সবাইকে একটাই কথা বলা হয়েছে, কি জানেন, যদি একটু আমার বাড়িতে আসেন, দয়া করে একটু আমার জামাইয়ের বাড়ির উপর থেকে আসবেন, চিন্তা করুন কি দরকার, সব কিছু করছে, সব ভালো কথা, জামাইয়ের বাড়ির উপর থেকে কেন আসবে, মানে কৈলাসের উপর থেকে আসার কথা বলেছেন দেবতাদের দক্ষ মহারাজ, তাহলে চিন্তা করুন, মানে আসলে এই যজ্ঞর মানে এই সমাজের বা রাজ্যের উন্নতির জন্য করা হচ্ছে না, শিবজিকে কিভাবে অপমান করা হয় সেই প্ল্যান করে করা হচ্ছে। দেবতাদের বলেছে তার বাড়ির উপর দিয়ে আসতে, এবার শিবজি সেরকম সে সময় ছিলেন ধ্যানোন্নত্র, মাতা পার্বতী মাতা সতী সেখান থেকে দেখছেন দেবতারা সবাই লাইন দিয়ে কোথায় যাচ্ছে, আর সবাই বলে যাচ্ছে কোথায় যাচ্ছেন, যাচ্ছি কেন, তুমি জানো না তোমার বাবার বাড়িতে এত বড় যজ্ঞ হয়েছে, যজ্ঞ হচ্ছে, আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, তাহলে চিন্তা করুন। এবার মাতা সতী চিন্তা করছে, আরে আমার বাবার বাড়িতে এত বড় অনুষ্ঠান আর আমি জানি না। তখন মাতা সতী কী করলেন, আস্তে আস্তে উনি মনে মনে একটুখানি কষ্ট পেলেন, কেন কি সবাইকে করেছে আমাদেরকে করে নাই, ব্যাপার কি, শিবজি আসুক আজকে। তখন বলছে যে আমাদের তো নিমন্ত্রণা করেনি, তো আমি তো বাবার বাড়ি যাব। হ্যাঁ, মাতা সতীও কিন্তু ঠিক আছে ওনার যুক্তি, কেন জানেন, দুজনের বাড়িতে বিনা নিমন্ত্রণায় যাওয়া যায়, এক হলো গুরুর বাড়িতে আর হলো বাবার বাড়িতে, এই দুজনের বাড়িতে যেতে কখনো নিমন্ত্রণের প্রয়োজন হয় না। তা সেই কারণেই মা সতী বলেছেন ভোলানাথকে যে আমি বাবার বাড়ি বেড়াতে যাব। এখন শিবজি তো অন্তর্যামী, সব কিছু জানতেন,
শিবজি বলছেন যে না, তুমি যেও না, অমঙ্গল হতে পারে। আর স্বামীর কথা অবজ্ঞা করলে পরে যে স্ত্রীদের অমঙ্গল হতে পারে সেটা কলিযুগের জীবেরা তো বুঝবে না। তো যাই হোক, মাতা সতী যখন বোঝেনি আর কলিযুগের জীবেরা বুঝবে সে তো অনেক দূরের কথা। তো যাই হোক, এবারে জিদ করতে লাগলেন। দেখুন, আমাদের ইতিহাসে বাল হট, স্ত্রী হট, রাজ হট, তো এই যে হটের কথা বলা হয়েছে সেক্ষেত্রে মাতা সতীও হট করেছে, স্ত্রী হটের উপরে কোনো হট নেই আর বাল হটের উপরে, কেন কি এরা যেদি হয় এরা সহজে বোঝালে পরেও শোনে না। তো যাই হোক, ভোলেনাথ চুপ করে রইলেন। ভোলেনাথ বলছেন যে দেখো, তোমার বাবার বাড়িতে তুমি যদি যেতে চাও যেতে পারো, তবে আমি কিন্তু যাব না। হ্যাঁ, কেন? আমি তো ভোলা মানুষ, ধ্যান করাই হলো আমার ধর্ম। তো দেখুন, এই যে গঙ্গার তটে কিন্তু ভোলাজি ধ্যান করেই যাচ্ছেন, তাই না? গঙ্গা দেবীকে মস্তকে ধারণ করেছেন যিনি, তিনি গঙ্গার তটেই ধ্যান করেন এই দক্ষ রাজার বাড়ির পাশে। তো যাই হোক, এবার পোটলা বেঁধে টেঁধে বাবার বাড়ি রওনা দিয়েছেন। নন্দীর পিঠে উঠিয়ে চিন্তা করলেন যে না, এইভাবে আমি যদি ছেড়ে দেই তাহলে হয়তো রাস্তাঘাটে কিছু হলে আবার দোষ পড়বে। আর শিবজি মনে মনে ভাবলেন যে ভাই, আমার বাড়িতে মরার থেকে তুমি তোমার বাবার বাড়িতে মরো, অন্ততপক্ষে কেস থেকে তো বেঁচে যাব। হয়তো শিবজি সেটাই ভেবেছেন। তো যাই হোক, নন্দীর পিঠে করে পাঠিয়ে দিলেন। এবারে দেখুন, সেই আগের যজ্ঞে শিবজিকে প্রচণ্ড অপমান করা হয়। এ দেখো, এ কি করছে, সারা দিন জঙ্গলে জঙ্গলে থাকে, তপস্যা করে, শ্মশানে ছাই মাখে, কোনো বেশ নেই, ভূষা নেই, এ আমার জামাই হয়েছে, অমুক সমুক। আরে শিবজি কত বড় তপস্বী, কত বড় মহান ভগবান, এ তো সতী মাতা জানে, সে জেনে বিবাহ করেছে। দক্ষ রাজা কী করে বলবে? আসলে কুরুদের আগুনে জ্বলছে দক্ষ রাজা। আজকে যে ভূমিতে যে স্থানে বসে মিত্র দাঁড়িয়ে কথা বলছি এই ঘটনারই কথা, তাই একটু ভিডিওটি শেষ অবধি দর্শন করার চেষ্টা করবেন। একটু লম্বা হতে পারে, কিন্তু ইতিহাস বদলে যেতে পারে, কেন আপনি হয়তো জানতেন না যেটা, সেটা হয়তো আমি জানতাম, আবার আমি যেটা জানি না আপনি হয়তো কমেন্ট করে বলে দিচ্ছেন, দুজনের বার্তালাপ হচ্ছে, তাই না? তো মিত্র, এই অপমানের কথা, শিবজিকে এত এত অপমান করেছে, আগে প্রণাম করেনি দেখে এবার স্বামী নিন্দা, সতীদেবী সহ্য করতে পারলেন না। ওনার দেহ কেন উনি জ্বালিয়ে দিয়েছেন জানেন? শুধুমাত্র এই কারণে, স্বামীর নিন্দা শোনা আর স্ত্রীদেরকে মৃত্যু হয়ে যাওয়া একই কথা। হায় রে দুর্ভাগ্য, কলিযুগে স্বামীর নিন্দা ছাড়া কোনো কিছু চলেই না। তো যাই হোক, কেন এই জন্যই ওনার নাম তো এক নাম হলো সতী, না না, কেন কি উনি এই ধর্ম পালন করেন। তৎক্ষণাৎ বাবার বাড়ির এই কথোপকথন যখন শুনলেন, তখনই কান বন্ধ করে আহ্বান করলেন ভূমিদেবীকে, আগুনকে সেখানেই অগ্নি প্রকট করিয়ে নিজের দেহ পুড়ে ছাড় খাড় করে দিলেন। বাস এতটুকুই করার বাকি ছিল। খবর চলে গেল বায়ু বেগে ভোলানাথের কাছে মিত্র। আর ভোলানাথের কাছে গিয়ে যখন নন্দী বললেন আর সবাই বললেন, তখন ভোলানাথ উঠে একদম ধ্যান থেকে দাঁড়িয়ে পড়লেন। আর দাঁড়িয়ে পড়ে নিজের জটা ছিঁড়ে একটি জটা ভূমিতে আছাড় মারেন, এবং সেই ভূমি থেকে বিশাল বড় বীরভদ্র নামক এক অসুর, দানব আমরা বলতে পারি, তার জন্ম হয়। আর তিনি সম্পূর্ণ যত ভূত প্রেত পিচাস আদি যত রয়েছে সবাইকে নিয়ে রওনা দিলেন। কোথায়? এই যে বাড়ি, বাড়ি আমরা গঙ্গার ঘাটে যে বাড়িতে দেখতে পাচ্ছেন, এটিই হলো সেই দক্ষ রাজার বাড়ি। এখানে সবাই চলে আসে। মিত্র, চিন্তা করুন, এই স্থানে বসে আমাদের ভোলানাথকে অপমান করা হয়। হ্যাঁ, এবং এই যে বাড়ি রয়েছে এখানে বসেই, এই যে যজ্ঞশালা আছে, এই যে দেখছেন মন্দির, মন্দিরের সামনেই এই যে বৃক্ষটি, এই বৃক্ষর পাশে এই যে দেখছেন, এটি হলো যজ্ঞশালা। এই যজ্ঞশালায় যজ্ঞ হয়, এবং বীরভদ্র এসে সেই যজ্ঞে যত লোক বসেছিল একের পরে এক সবাইকে মারতে থাকে। ভৃগু ঋষি, যখন ভোলেনাথের অপমান হয়, ভৃগু ঋষি নিজের দাড়িতে হাত বোলাচ্ছিলেন আর বলছিল বা 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 বা, ভৃগু ঋষি এরকম করেছে। বীরভদ্র ভৃগু ঋষির দাড়ি ধরে টেনে ছিঁড়ে ফেলেছেন, একবারে এক গোছা ধরেছে, ছিঁড়েই ফেলে দিয়েছে জানেন। অবশেষে দক্ষ রাজার গলাটাকে খাঁচ করে কেটে দেওয়া হয়। চিন্তা করুন, বীরভদ্র এমন ভয়ঙ্কর ছিল, দক্ষ রাজাও কিন্তু কম নয় শক্তিশালী। তো এই যে দেখা যাচ্ছে মন্দিরটি, এখানেই কিন্তু কুণ্ড রয়েছে, সতী কুণ্ড বলা হয়, যে কুণ্ডে দেহত্যাগ করেছিলেন
ভাগবতমে তো রয়েছেন যে দাহ হয়েছিল কুণ্ডে অগ্নি প্রকট করে যজ্ঞের আগুনে আহুতি দিয়েছিলেন কেউ বলে, তো ভাগবতমে তো আগুনের কথা বলা হয়েছে। যাই হোক, এই হলো দক্ষ রাজার বাড়ি বর্তমানে কলিযুগে দাঁড়িয়ে। এক বছর দু বছর নয় মিত্র, শুধুমাত্র একটি যুগ, সেটি হলো সত্যযুগ। তার আয়ুকাল হলো কলিযুগের 4 ডবল বেশি। তাহলে চিন্তা করুন, হ্যাঁ, কত বিশাল সে সময়ের সময়কাল ছিল। যাই হোক, এইরকম এই যে দেখুন এখন মন্দির ভেঙে পুনরায় করা হচ্ছে, তাই না? তো এরকমভাবে কালের গতিতে বারংবার করা হয়, কিন্তু এই তো সেই আঙ্গিনা মিত্র যেখানে সব মুনি ঋষিরা বসেছিলেন। তো এরপরে বলছি মিত্র, দক্ষ রাজার গলা কেটে দেওয়া হয়, সবাই মিলে চলে যান ভোলেনাথের কাছে। কেন কি, অপরাধ যার চরণে হয় ক্ষমাও কিন্তু সে ছাড়া আর কেউ করতে পারে না মিত্র। তো এবারে সবাই গিয়ে যখন বলে যে ওনার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর দক্ষ রাজা তখন বুঝতে পেরেছে যে জামাই অপরাধ হয়েছে। জামাই অপরাধ মানে বৈষ্ণব অপরাধ হয়েছে, হ্যাঁ, ভোলেনাথ হলো পরম বৈষ্ণব। তখন বলছে কোনো উপায় কি নেই মাথা জোড়া লাগাবার? তখন ভোলেনাথজি কি বললেন জানেন? তখন ভোলেনাথজি বলে দেখো ছাগলের মাথা একটা আছে লাগানো যাবে দক্ষ রাজার মাথায়, সেটা যদি লাগাতে উনি চান তাহলে ঠিক আছে, আদারওয়াইজ আর কোনো অপশন নাই, যে মাথা যজ্ঞের আগুনে মানে মস্তক কাটার সাথে সাথে সেই মস্তক কিন্তু পড়েছিল যজ্ঞের আগুনে, পুরো ছাই হয়ে গেছে মাথা, তাহলে সেই মাথা আর কোথায় পাবে? জোড়া তো আর লাগবে না, তাহলে ছাগলের মস্তক লাগিয়েছিল। তো কিছুদিন ধরে দক্ষ মহারাজ সেই ছাগলের মাথা নিয়ে ঘুরে বেরিয়েছেন। আর তারপরে ওনার মনের মধ্যে যে আমি এইভাবে রাজ পাঠ কী করে সামলাবো, কী করে এত কিছু রক্ষা করব, তখন দক্ষ রাজা নিজেই আত্মহত্যা করে ওনার দেহ ত্যাগ করলেন, কেন ওভাবে উনি বাঁচতে চাইছেন না। তো এই হলো ইতিহাস এখানের। তো আশা করি ভালো লেগেছে। চলুন এবার মন্দির পরিসরটা একটুখানি দর্শন করি। এই যে হনুমানজির পাশে জামাই রয়েছে, শিবজি ভোলেনাথ, এই সেই বিগ্রহ। তো দেখুন শিবজি কত ক্রোধ ক্রোধ করে আছে, এই যে সতীর দেহ কোলে করে নিয়ে আছে। তো মিত্র, আজকে তো দেখে দর্শন করে মনে হচ্ছে যে এই স্থানটি একদম শান্ত, কিন্তু আসলে কিন্তু এই স্থান সেদিনকার শান্ত ছিল না। কিন্তু সেই দক্ষ রাজার মহল সেটি এখন কোথায় তা তো আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যা কিছু রয়েছে এই স্থানে মিত্র, এই হলো সেই দক্ষ রাজার বাড়ি। তো যাই হোক মিত্র, এটি হলো যজ্ঞের স্থলী। জয় শ্রী ভোলেনাথ। আচ্ছা, এ হলো সতী কুণ্ড। মিত্র, দক্ষ কেন বলা হয় জানেন? ওনার এই নাম কেন? আসলে দক্ষ সংস্কৃত শব্দ, বাংলায় হলো দক্ষ। তা উনি কি এমন কাজকর্ম করেছেন যাতে উনি দক্ষ হয়ে গিয়েছে? হ্যাঁ মিত্র, ভাগবতম অধ্যয়ন করে দেখবেন শাস্ত্র থেকেই বলা হচ্ছে এই কথা। কেন কি, প্রমাণ ছাড়া সোশ্যাল মিডিয়ায় কিছু যদি বলা হয় সেটা খুব সাংঘাতিক, আমাকে বিপদে পড়তে হবে। তো সেটা জেনেই বলছি, পার্বতীর কথা, শিবজির কথা সব কিছু বর্ণন রয়েছে। তো আমাদের এই দক্ষ রাজা হলেন
ব্রহ্মার পুত্র, আর এদিকে শিবজিও হলো ব্রহ্মার পুত্র। তবুও আগে পিছনে ব্যাপার আছে, তা এরা জামাই কী করে হয়? হ্যাঁ হয় সে সময়, কেন কি মন থেকে কাউকে এটা আমাদের মতো জন্ম তাদের হয় না, ইচ্ছা শক্তির উপরে জন্ম হয়, তাই এটা সম্ভব হতে পারে। পবিত্র উনি দক্ষ ছিলেন প্রজা উৎপন্ন করায়, তাই কিন্তু ওনার নাম দক্ষ হয়। প্রথমে 10,000 পুত্র জন্ম দেন। যখন ব্রহ্মচর্য পালনের জন্য বনে পাঠান, তখন নারদ মুনির সাথে দেখা হয়। নারদ মুনি তখন দেখলেন, বাহ, 10,000 লট এসেছে, এইবার তো তাকে ভক্ত করে দিতে হবে। তো 10,000 পুত্রকে নারদ মুনি শিষ্য করে দেন। আর নারদ মুনি যখন শিষ্য করেন, তারা সবাই উল্টে আরও জঙ্গলে চলে যান। দক্ষ প্রজাপতি চেয়েছিলেন যে এই 10,000 আমার পুত্র ফিরে আসুক ঘরে এবং তাদেরকে বিবাহ দেই, বিবাহ দেওয়ার পরে সংসার করুক। কিন্তু যখন নারদ মুনির সাথে দেখা হয়, তখন ভক্ত তৈরি করে দিয়ে আবার পুনরায় জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়। তো সেই কারণে প্রজাপতি প্রথমবারে তো দক্ষ প্রজাপতি কিছু বলেন না, চুপচাপ থাকেন। এরপরে যখন আবার 1,000 পুত্র জন্ম দিলেন, তখন ওই রকমভাবে সেম 25 বছর তপস্যা করতে বনে চলে গেলেন। আর যখন বন থেকে আসলেন, তখন নারদ মুনি আবার দেখলেন, একটাই কথা বললেন যে তুমি কোন পথে চলতে চাও, তোমার বড় ভাইয়েরা যে পথে গেছে সেই পথে যাবে? বুদ্ধিমান ব্যক্তিরা, বড়রা যেদিকে যায় সেই দিকেই চলে, তাদেরকে ফলো করে চলে। তা তোমার ভাইয়েরা তো সবাই ভক্ত হয়ে গিয়েছে, জঙ্গলে তপস্যা করছে, তুমি কি বিয়ে করে ঘর গৃহস্থী করে অশান্তির জীবন কাটাতে চাও? তখন তারা চুপ করে কিছু সময় ভেবে চলে গেলেন তপস্যার জন্য। দক্ষ প্রজাপতি তো এবারে আরও ক্রোধিত। দক্ষ প্রজাপতি ভাবলেন যে না, আমার পিতা ব্রহ্মাজির কাছে গিয়ে এই নালিশ করতে হবে। হ্যাঁ, তখন ব্রহ্মাজির কাছে চলে গেলেন দক্ষ প্রজাপতি, গিয়ে ব্রহ্মাজিকে নালিশ করলেন যে পিতাজি, নারদ মুনি কী করছে, সব বীণা বাজাতে বাজাতে গিয়ে আমার বাড়ির সামনে আমার পুত্রদের বারংবার ভক্ত তৈরি করে দিচ্ছেন, হ্যাঁ, এর একটা কিছু করা উচিত। তখন ব্রহ্মাজি বলছে, দেখো, কৃষ্ণ ভক্ত তৈরি করেছেন, কিছু করার নেই, তুমি এক কাজ করো, তুমি কন্যা পুত্রী জন্ম দাও, কন্যা সন্তানের জন্ম দাও, তাহলে ও তো ব্রহ্মচারী, কন্যা সন্তানের কাছে কখনোই যায় না। হ্যাঁ, তো এই কথা শুনে দক্ষ প্রজাপতি খুব খুশি। এই 9 পুত্রীর মধ্যে নাম মনে করতে পারছি না মিত্র, তবে একজন হলো এই সতী, মনে রাখবেন, এই সতীর বিবাহ হয়েছিল শিবজির সাথে। এই যে শিবপুরাণ বা ভাগবতামে শিবজির বিবাহ কিন্তু খুব ধুমধামের সহিত হয় সেই কথা লেখা রয়েছে, খুব সুন্দরভাবে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। তো মিত্র, এই বিবাহ সংসার তো খুব সুন্দরভাবে মিত্র চলতে থাকে, খুব আনন্দের সাথে চলতে থাকে, কিন্তু একদিন নেমে আসে ঝড়, সে ঝড় খুব সাংঘাতিক। তো যাই হোক, এবারে আমরা এই যে দেখুন দক্ষ প্রজাপতির যে বাড়ি আছে, এই বাড়ির সামনে আমাদের অটো দাঁড় করান রয়েছে, 5টা স্পট মাত্র 500 টাকায় হয়ে যায়। এবার ঘটনা হচ্ছে, মহিমা কে বলবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তো আমাদের গাড়িওয়ালা কোথায় গেল, কোন গাড়িতে, গাড়ির নাম্বার হলো 4757। এ চলে গেছে নাকি, না পয়সা নিয়ে তো যা, পয়সা না নিয়ে যাবেন, আমি তো টাকা দেইনি। 4757, এই এসে গেছে, এই বললাম না কোথায় যাবে। এই এই অটোগুলোই কিন্তু এখানে খুব চলে হরিদ্বারে। হ্যাঁ, আমরাও এই অটোতে বসেছি।